সকাল সকাল ব্লগ শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, বিছানা গোছাচ্ছিলাম, পুরোপুরি আমার এখনো গোছানো হয়নি। মশারিটা আমি নিচে নামিয়ে রেখেছিলাম যে গোছানো হয়ে গেলে মাছ করে উপরে তুলবো, আর ও ছিল খাটের তলায়। যেই মশারিটা নিচে দেখেছে ছুটে চলে এসে মশারির উপর শুতে। ওর নিজের বিছানা আছে, খাট আছে, ওখানে শোয়া হবে না, মশারিটার উপরে শুতে হবে। মানে ওর ছোটোবেলা থেকে মশারি ভীষণ পছন্দের জিনিস, মশারি থাকলেই মশারির উপর শোবে। ছোটোবেলায় কোকো যখন একা ঘুমাতো, মানে মেঝেতে একাই থাকতো, খুব একটা খাটে উঠতো না, বিশেষ করে শীতকালে তো ফ্যান চলতো না, মশা আমরাতো, সেই জন্য ওকে একটা ছোটো মশারি দেওয়া হয়েছিল। মশারিটা চারিদিকে টাঙিয়ে দেওয়া হতো, ভেতরে ঘুমাতো। মানে মশারিটা তুলে দিলে না চক মশারিতে চলে আয়, ও ঠিক টুকুস করে ঢুকে পড়তো, দিয়ে আবার মশারিটা ঢাকা দেওয়া হতো। কিন্তু মাঝরাতে যদি ওর গরম মনে হতো বা কিছু মনে হতো, বেরিয়েছিল মশারির দড়িগুলো টান দিয়ে মশারিটাকে, মানে দড়িটা ছিঁড়ে ফেলতো, মশারিটা পড়ে যেত, তার উপরে গিয়ে শুতো। তো কোকো ছোটোবেলা থেকে এরকম একটু এরকম মশারি পাগল। তো চলো, ব্লগটা যখন শুরুই হয়ে গেছে শুরুই করে দিই। জানি দেখতে আমাকে একটু খ্যাপাতে খ্যাপাতে লাগছে, ঠিক আছে, তাও আমি যেরকম তোমরা সেরকমই দেখো আমাকে। তো আজকে 25 তারিখ, আজ এই সকাল থেকে ব্লগটা শুরু করছে, একদম সকাল, কোকোকে দেখিয়ে। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরিজ, আমার অন্য আর একটা মেমোরিতে তোমাদের সকলকে স্বাগত। ব্লগটা দেখতে থাকো, তার কারণ আমি নিজেও জানি না আজকে আমি সারাদিন কী করছি কী করবো, তবে এটুকু জানি আজকে রাতে কালুছানাদের কৃমির ওষুধের ডেট, ওদেরকে কৃমির ওষুধ খাওয়াবো, আর তার আগে আমার বাকি কাজগুলো আমি সেরে নিই। সকাল সকাল পার্বেলের পার্সেলটা আমার চলে এসেছে, ফোন করেছিল, সেই জন্য আমি নিচে এসেছি পার্সেলটা নিতে। সবথেকে ভালো ব্যাপার, অর্ডারে দুদিনের মাথাতেই ডেলিভারি করে দিয়েছে জিনিসগুলো। সকাল সকাল পার্বেল থেকে এই যে এত বড় বাক্সটা চলে এসছে, এটা আমি ওপেন করব। তার আগে পুজোটা করে আসি, ভেবেছিলাম অফিস থেকে এসে ওপেন করব, কিন্তু আমার আর ধৈর্য হয়েছে না, তাই জন্য আমি ভাবলাম যে পুজোটা করে আসি আগে, তারপর ওপেন করব। তুই আমার জন্য অপেক্ষা করবি না, তার আগেই আনবক্সিং করে দিবি কিরে? ওই আমার জন্য ওপেন, মানে ওপেন করার জন্য অপেক্ষা কর একটু। আজ অনেকদিন পর জবা ফুল এনেছে, গোটা শীতকালটা জুড়ে কোনো জবা ফুলই ফোটেনি, এই গরমকাল পড়া শুরু হয়েছে আর জবা ফুলের সিজন শুরু হয়েছে। আমাদের বাড়িতে নয় নয় করে 3-4 রকমের জবা তো আছেই, আর একটা জবা আমি দেখে এসেছিলাম নার্সারিতে, যেটা হচ্ছে জবার যে সিস্টা আছে না, ওখান থেকেই আর একটা ফুলের মতো বেরিয়েছে। তো সেটা ইচ্ছা আছে আনবো, জানি না সুমনের কবে ইচ্ছা হবে, আর টবও নিতে হবে তার জন্য। সমস্যা ওটাই আমাদের এখানে, মাটির সমস্যা, গাছ এনে আনা গেল, টব আনা গেল, কিন্তু মাটি কোথায় পাবো? মাটি তো আর বাড়িতে তো আমাদের দেখেছো আলাদা করে জায়গা কিছু নেই যে মাটি থাকবে। যে কোকোবাবু এখানে বসে আছে, ও কিন্তু নকুলদানা বা পোষাতে লোভে আসেনি, ও এমনি আসে আমার সাথে, ঠাকুরঘরে বসতে পছন্দ করে, বসে। তা ওকে আমরা কেউ কোনো দিনও বারণ করি না, তার কারণ ওরও অধিকার আছে ভগবানের কাছে আসা, তাই না কোকো? তাকি দিল বদমাইশটা। চলো এটা এবার ওপেন করি। আমি ভাবছি যে এখন জাস্ট ওপেন করে দেখে যাবো কী কী এসছে, আর তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু সম্ভব হবে এখন, আর বাকিটুকু অফিস থেকে এসে ভালো করে একটা একটা করে দেখাবো। এখন শুধু আউটার লুকটাই খালি দিয়ে যেতে পারবো, আমার যেমন হচ্ছে তাড়াহুড়োতে। ওই যে উঠছেন বাবার ল্যাব, তার মধ্যে এইটা আছে বায়োটেকের স্ক্রাবারটা, এইটা আছে ইয়েটা কী বলে যেন ফ্রুট ফেস মাস্ক, এটা হচ্ছে এম ক্যাফিনের একটা বডি স্ক্রাব, আর এটা কী আছে বুঝতে পারছি না এই মুহূর্তে, এটাতে আমার কনসিলার আছে, এটাতে আমার ফেস পাউডার আছে, এটাতে আমার রোজ হিপ সিরাপটা আছে, এটা হচ্ছে বড়টা। তো এই কটা আছে, যদিও এর মধ্যে সব কিছু আমার নয়, এইটা হচ্ছে আমার এক পরিচিতা, সে অর্ডার করেছিল একসাথে এইটা আর এই তিনটে, আর বাকি এই কটা আমার। তো এসে আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো। এই বাঁদর দুটো ছোটো ছোটো ব্যারাক, এদের কত নাম, কেউ বাঁদর কেউ না কেউ ঘট। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, অফিস চললাম, ফিরে এসে ব্লগ কন্টিনিউ করবো। দেখো বাড়িতে এক পিস চোর ঢুকেছে, কখন ফুক করে ঢুকে গেছে, এসে শুয়েছিল, দিয়ে এই গেটটা দিয়ে আবার ফুকুস করে ঢুকে কোকোর খাবারটা চুরি করে এখন খাচ্ছে আমাদের ঘট বুড়ো। এ ঘট, এ সকালে তোকে ভাত দেয়নি, দিনে দুপুরে ডাকাতি বলে কে জানিস তো ঘট। পেটটার অবস্থা দেখার মতো, একদম ঢিপুলি হয়ে গেছে, অরিজিনাল ঘট হয়ে গেছে একদম। আছে
তুই আর খাস না, এবার তোর পেটটা ফেটে যাবে। পেটটার অবস্থাটা দেখ তুই খালি তোর। মা সন্ধে দেওয়া হয়ে গেছে, নিচে চললাম চা খাবো, আর দেখি রাতে টুকটাক কী করতে হবে। আজকের কোকোর জন্য রুটি করবো কি করবো না বুঝতে পারছি না। ঢুকেছে কই, কে কে ঢুকেছে? বেশ, কোকে কী করবো, সিঁড়িতে ভরবো? ছানা দুই ছানাতে ঢুকেছে, আর সারাক্ষণ মানে এতক্ষণ ওদের পাত্তা ছিল না, এতক্ষণ এসছে, সেই জন্য আমাদের কোকোবাবুকে আপাতত এখানে ভরলাম। আর দেখি ছানা দুটো কী করছে, শুয়েছে, এতক্ষণ এসছে, এখন কটা বাজছে? 6:15। কি করি সেটা, তুই চট ছিঁচ্ছিস বসে বসে আজকে কি রে, তুই শুতে পারিস? ওমা খাটে তোলা ছিল আর একটা, সে হাঁটতে নেবে বলে বুঝলি। হ্যাঁ, কি মারামারি কি মারামারি, দিয়ে তো আমি আবার গিয়ে দুটোকে ছাড়িয়ে দিই, দুটোকে একটু একটু করে পাইপে ঠেলে ঠেলে ওই হাঁটিগুলো দিলাম। হ্যাঁ, মানে ওই ছেলেটা, হ্যাঁ, মেয়েটাকে খেতে দেবে না। এইটা খুব বদ, এই আস না, এটা দেখছি ফুরুম করে খাটে তোলাতে বেরিয়ে এলো। এই দেখো মামাই লেগে দিয়েছে, যা কালকে দুটো দিয়ে যা, ওই খাটে ঢুকেছে নি। ফ্যানের তলায় এদের বসে আরাম হলো না, খাটের তলায় ঢুকে পড়েছে। আর খাটের তলায় এসেই আবার দুই ভাই বোনে মারামারি, সারা দিন দুজনে মারামারি করে খালি, আর বদমাইশি করবে আর মারামারি করবে। সব থেকে ভালো ব্যাপার, এরা দুজন খুব একটা এদিক ওদিক করে না, এরা হয় থাকে আমাদের দরজার সামনে অথবা একদম ওদের যে ঘরটা করা আছে আমাদের চেম্বারের ওপরে, সেই ঘরের মধ্যে থাকে ওরা। ওই জন্য আমরা মানে ওরা আসতে চাইলে ওদেরকে আটকায় না, আর ওদেরকে তো সবসময় আমরা পরিষ্কার করে রাখার চেষ্টাই করি, দেখেছ? সে সাবান দিয়ে স্নান করিয়ে হোক, ওষুধ দিয়ে হোক, আর যা যা করার চেষ্টা করিস সেইভাবেই করার। শুধু এতগুলোকে বাড়িতে রাখতে পারি না, তার কারণ এতগুলোকে দেখাশোনা করাটা আমাদের একার মামনি রাখার জন্য একটু চাপের, যেহেতু আমি সারাদিন থাকি না। কিন্তু বাইরে থাকলেও ওদেরকে যথেষ্ট আমরা যত্ন করি, ওদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করি, সেই জন্য ওরা এসে এখানে দাপাদাপি করলেও আমরা আটকাই না। যেমন ওরা এখন এসছে বলে ওদের হাত পাটা ভালো করে মুছিয়ে আমরা ঘরে ঢুকিয়েছি, যাতে নিশ্চিন্তে ওরা ছোটাছুটি করতে পারে। আর ইনি যেমন এখন মানে কি বলবো, এই তোষকের পাশে বসে মশারি ছিঁড়ছেন মনের সুখে, অবাধে সুখ ওদের। ওদের আমরা সাধারণত কিছু বলি না, অবলা ছোটো বাচ্চা, নিজেদের মতো খেলা করে, একটু ভালো থাকতে চায়, থাকুক ওরা, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি। আর যদি তোমাদেরও ক্ষমতা হয় তাহলে প্লিজ দুবেলা অন্তত এরকম দুটো বাচ্চার খাওয়ার দায়িত্ব নিও, যদি থাকতে দিতে না পারো। আর যদি বাড়ির পাশে অনেকটা জায়গা থাকে তাহলে পারলে ওদের জন্য একটা ছোট জায়গা করে দিও, যেখানে ওরা থাকতে পারে ওর ফ্যামিলির সাথে। বাবা এত কিউট কিউট মুখ করে থাকার কি আছে কিরে? এতক্ষণ ওভেনের প্যাকেটটাকে টানাটানি করে ছেঁড়াছেঁড়ি করে দুই ভাই বোন ক্লান্ত হয়ে গেছে। একজন এই খাটের তলার তোষকের ওপর ঘুমিয়ে গেছে, আর একজন মাসির কাছে বারান্দাতে ঘুমাচ্ছে। ওরা এখন মনের কাছে একটু থাক, আর আমি গিয়ে বাড়ির কাজগুলো ঝটপট সেরে নিই। যেমন কথা তেমন কাজ, বলেছিলাম ওদেরকে আজকের কৃমির ওষুধ খাওয়াবো, কিন্তু ওষুধ খাওয়ানোর আগে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ওদের ওজনটা দেখে নেওয়া। তাই সুমন চেষ্টা করছে ওদের ওজনটা করার, কত কেজি ওজনের সেই অনুযায়ী কৃমির ওষুধটা ওদের দেওয়া হবে, ছোটোগুলো লিকুইড আর বড়োটাকে ট্যাবলেট। এটা 3, এটা 10,
দাও এখনো আজ উপরে টেবিলে একটু মাছ মাছ গন্ধ মনে হচ্ছে দেখি তো এই তুমি এটা কি করছো আমি কিন্তু খাবো না দেবে না আমি খাবো না বলছি দেবে না আমায় দিও না বলছি খাইয়ে দিলো তুই বাজে খেতে আজকে কোনো কাজই আমার হলো না শুধু কাজের মধ্যে হয়েছে ছানা বাচ্চাগুলোকে ওষুধ খাওয়ানো ব্যাস আর কোনো সেরকম কোনো কাজই হলো না খেয়ে দিয়ে এসে একটা জিনিস খুঁজছিলাম আমার বোনের একটা হাত কিন্তু সেটা আমি যে কোথায় রেখেছি একবারের জন্য মনে করতে পারলাম না আর সেটা খুঁজেও পেলাম না পুরো টাইমটা আমার নষ্ট হলো এমনকি কালকে যে ভিডিওটা দেবো সেটা এডিটও কমপ্লিট হলো না তো যাই হোক আজকের কোনো কাজই ঠিকঠাক হলো না আর ফালতু বেকার রাতও জাগবো না সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি ঘুমার হলোও না কারণ অলরেডি ফোনে একটা বাজছে তো আর দেরি করবো না এবারেই ঘুমিয়ে যাবো সেটাই বলতে চাইলাম তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নতুন হয়ে থাকে আর বেল আইকনটা অবশ্যই দিয়ে দিও আর হ্যাঁ আমার পরবর্তী ব্লগের জন্য প্লিজ সাপোর্ট করো আমাকে আমার পাশে থেকো আর পারলে একটু শেয়ার করে দিও তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে আমার মতো এইটুকুই টাটা।